নমস্কার বন্ধুরা ইতিমধ্যেই আমরা জানি চন্দ্রযান থ্রি মিশন সফল হয়েছে এবং রোভার প্রজ্ঞান অক্সিজেন সহ আরও অনেক গুরুত্বপূর্ণ মৌলের সন্ধান পেয়েছে আর এই সুখবরের মাঝে ইসরো ঘোষণা করেছে তাদের আদিত্য এল ওয়ান মিশনের কথা আগামী দোসরা সেপ্টেম্বর এই মিশন লঞ্চ করা হবে আজকের ভিডিও আদিত্য এল ওয়ান নিয়ে আমরা জানি সূর্যের আর এক নাম আদিত্য তাই সূর্যের পর্যবেক্ষণের জন্য এই মিশনের নাম আদিত্য রাখা যেতেই পারে তবে এল ওয়ান কেন এল লেটার এসেছে গণিতজ্ঞ লুইস ল্যাগরেঞ্জ এর নামানুসারে তিনি মোট পাঁচটি এল পজিশনের ধারণা দেন যেগুলোকে ল্যাগরেঞ্জিয়ান পয়েন্ট বলা হয় এল ব্যাপারটা বুঝতে গেলে আগে আমাদের স্পেসের নেচার বুঝতে হবে খুব ভারী কোনো বস্তু কোনো টান টান করা কাপড়ের উপর রাখলে যেমন কাপড় নিচের দিকে ঝুঁকে যায় ঠিক তেমনই স্পেসের যে যে পজিশানে কোনো নক্ষত্র গ্রহ উপগ্রহ অবস্থান করছে সেখানেও স্পেস ঝুঁকে যায় বা কার্ভ হয়ে যায় এই যে ছবিতে দেখতে পাচ্ছ একদিকে সূর্য আর একদিকে পৃথিবী দুটি বিশাল ভরের নক্ষত্র ও গ্রহের কারণে স্পেস কার্ভ হয়ে গেছে এরকম বিশাল ভরের পার্থক্যযুক্ত দুটি স্পেস কার্বেচারের দরুন মোট পাঁচটি এল পজিশন পাওয়া যায় যে পজিশানে কোনো অল্প ভরের থার্ড পার্টিকেল সহজেই অবস্থান করতে পারে পাঁচটি এল পজিশানের মধ্যে এল ওয়ান এল টু এবং এল থ্রি একই সরলরেখায় অবস্থান করে যাদের মধ্যে এল ওয়ান সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী একটি নির্দিষ্ট স্থানে এল টু পৃথিবীর যে পাশে এল ওয়ান আছে তার উল্টো দিকে এবং এল থ্রি সূর্যের যে পাশে এল ওয়ান আছে তার ঠিক উল্টো দিকে এল ফোর এবং এল ফাইভ সূর্যের সঙ্গে সিক্সটি ডিগ্রি কোণে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে সূর্যকে পর্যবেক্ষণ করার জন্য পৃথিবী থেকে নিকটতম দূরত্বের এল ওয়ান সবচেয়ে উত্তম তাই আদিত্য স্যাটেলাইট এল ওয়ান পজিশানে রাখা হবে আর সেজন্যই এই মিশনের নাম আদিত্য এল ওয়ান এর আগেও পৃথিবী থেকে এল ওয়ান পজিশনে ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি স্যাটেলাইট পাঠানো হয়েছে এবং এল টু পজিশানে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ পাঠানো হয়েছে তবে সূর্যকে পর্যবেক্ষণ করার জন্য ভারতের পাঠানো এই প্রথম মিশন আমরা সবাই এই মিশনের সাফল্য কামনা করব ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন